হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো পরের দিনকে কন্ডিশন কিছুটা এরকম যে ওখানে আমরা সবাই মিলে এতক্ষণ বসে গল্প করছিলাম, বাবু এই ঘুম থেকে উঠলো আর সৌভিক এখন সবাই ব্রাশ করে উঠলো, চোখ মুখ পুরো ফুলে গেছে। আর পিহান তো সেই সকাল থেকে বেলুনগুলো সব কালেক্ট করছে, বুঝলে, ওই ঘরে সমস্ত বেলুন ছিল সেগুলো কালেক্ট করে করে এখানে এনেছে। আমি মা, মামনি, দিদি, দিদি ভাই সবাই মিলে প্রচুর গল্প করেছি। তো এখন হচ্ছে আমার কিছু এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করার পর তারপর বাড়ির যা টুকটাক আছে সেই কাজগুলো করবো। তো চলো লেটস স্টার্ট দিস ডে। ডেকোরেশনের জন্য না সোফাটাকে এইভাবে রাখা হয়েছিল, তা এখন হঠাৎ করে মামনি বলল যে এইভাবেই এখন রাখ, কারণ দেখতে ভালো লাগবে, একটুখানি নতুন কিছু দেখবে, একটু ফার্নিচার টার্নিচার শিফট করলে একটু ঘরে একটা নতুন লুক আসে, এটা একটা নতুন লুক এসছে, ওই জন্য আমরা ভাবছি এটাকে এইভাবেই রাখবো। এইভাবে রাখবো কি রাখবো না তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। তো এখানে এখন সমস্ত গল্প চলছে আর টাইমটা তোমায় দেখাই দাঁড়াও, অলরেডি এখানটা যদিও 20 মিনিট ফাস্ট আছে, এখানে গল্প করতে করতে সময় চলে গেছে। তো আজকে সবাই একটু সিমেন্ট হয়েছে। আচ্ছা শোনো না, তুমি সব মিমিদেরকে বলে দাও তুমি সকালে উঠে কি করলে। আমি সকালে রোজ খেললাম, এই জানিস আজকে সকাল থেকে মিঠু দিকে কত বকা দিয়েছে, মিঠু দিকে বেলুন ফাটিয়ে দিচ্ছিল বলে। এই যে চুলে ক্রিম্পিংটা করে দিয়ে গেছে, আই থিঙ্ক এটাকে ক্রিম্পিংই বলে, কালকে দীপান্বিতা এসে করে গেছে, এখন আমার শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি। আর সিঁদুরটাকে কি করে পিঙ্ক হয়ে গেছে বলেন রানি, চলো চলো। ওরে বাবা, কি হ্যান্ডেল বলে, মেয়েই হোক কি পাকু, ওরে বাবা দেখো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে তোমার পেটুতে বেবি আছে তো ওই জন্য আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। চলো সবই কোন টঙের উপর উঠে গেছে, নাম না 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 তুই নাম নিমনকে বলে সাবধানে নামতে, সাবধানে নামতে, এই যে দেয়ালটা থাকছে এটা সৌভিকের ইচ্ছা যে পুরোটা ফাঁকা থাকবে, বাট এটা যদি পুরো ফাঁকা থাকে না এটা প্রচুর কস্টিং হবে, কারণ গ্রিল প্লাস স্লাইডিং দুটো করলে। এখন দেখা যাক কি করা হয়। হ্যাঁ ওটা দেখবি, আমার ইচ্ছা যে এই দুটো ইট যদি গেঁথে দেওয়া হয় না তাহলে কিছুটা অন্তত ইয়ে হয়, দুটো ইট গেঁথে তো কিছু লাভ হবে, 500 টাকা বাঁচবে, 1000 টাকা বাঁচবে, এটা যা বড় হচ্ছে এটা এমনি পিছনে অনেক টাকা খরচ আছে। না না এদিকেও কাটতে আসতে, তুই জল খেলে বাবা, কি সুন্দর লাগছে দেখো, হেভি সুন্দর। এখন মানে ক্লাউডি বলে ওই জন্য বুঝতে পারছো, আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে বালি ব্রিজ, আর ওই সাইডটা হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা এখন ওই বাড়ি থেকে ফিরে গেছি আর এখানে এখন দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে, এটা হচ্ছে পিহানের রুটি হচ্ছে। হ্যাঁ আর আমাদের তো সমস্ত রান্না বান্না করাই ছিল কালকে, তো সেগুলোই গরম করে খাওয়াবে, শুধু ভাতটা করতে হবে। তো ভাত আর মাটন নিয়ে নিয়েছি আর পরে সৌভিক এখন পাতুলিটা গরম করছে, হয়ে গেলে তারপর আবার দিয়ে দেবে। তো এখন দেখো এখন বাজে হচ্ছে 8:35। তো মাঝখানে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম না, তো এত ঘুম পাচ্ছিল মানে সামার খুব টায়ার্ড হয়ে গেছে, তো ওই জন্য এখন হবে হচ্ছে মানে ওই জন্য না মানে সৌভিক আমায় ডেকে দিয়েছে, বলে চল আজকে তো লাস্ট, কালকে তো সবাই চলে যাবে, তো বললো যে চল উঠে পড় আমরা সবাই মিলে এখন মুভি দেখবো। তো ওই জন্য এখন সবাই মুভি দেখতে বসেছে, দুই বাচ্চা মিলে তো খালি ঝগড়াই করে আছে, আর আমার কাছে যে গিফটগুলো ছিল আমি ভেবেছিলাম আনবক্সিং করবো, সব খোলা হয়ে গেছে। তো
তো ওই জন্যই যা খোলা হয়ে গেছে ওই তোমাদেরকে দেখাম, ভেবেছিলাম গিফট আনবক্সিং এর আলাদা একটা ভিডিও বানাবো, বাট ঠিক আছে বাচ্চারা যখন খুলে ফেলেছে ঠিক আছে। কি মুভি দেখবো? যা ইচ্ছা। দিদি ভাই বলেছে ছোট বউ দেখবো। ছোট বউ বানিয়েছিল বুঝলে, মানে বানিয়েছে তোমরা তো জানো ওটার আওয়াজটা খুব ভালো, তো ওই জন্য যখন চালানো হয় মানে দরজা ফাজা বন্ধ করে দিলে খুব সুন্দর একটা হলের ইফেক্ট আসে বুঝলে, তো ওই জন্য এখন চালানো হয়েছে আফতার, আর এখন হচ্ছে ইন্টারমিশন, মানে চালিয়ে ইন্টারমিশন। বাড়িতে হল বানালে যা হয় আর কি, সবাই একজন একজন মাঝে মাঝে উঠে যাচ্ছে, সবাইকে আবার পজ করে দিচ্ছে, আর এখন হ্যাঁ কঞ্জিওর কঞ্জিওরিং একদম ভয়ের নয়। আর হচ্ছে এখানে এখন ওইটা আফতারটা চেঞ্জ, এখন আবার ভূতের মুভি শুরু হয়েছে, সবাই ডিমান্ড করেছে ভূতের মুভি, ওই জন্য এখানে কজন আছে বলতো? তুই তো পজে রেখেছিলি। আচ্ছা তুই বল এখানে বসে কজন আছে তুই আমাকে বল। সবাই এতক্ষণ বসেই ছিল। তা আমি তো এই সবে এলাম, আমার কি দোষ? আপনি আমার দোষ। এই দুটো বাচ্চা কনস্ট্যান্ট ঝগড়া করে যাচ্ছে তখন থেকে, পিয়ানোকে মারছে, তারপরে ও আবার রেগে যাচ্ছে। না আমি 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 ঝগড়া করিনি, ও আমার সাথে ঝগড়া করে। মামনিও চলে এসছে, এবার বসে আমরা কি দেখবো? হেরিডিটারি, এটা নিয়ে খুব ভর। হেরিডিটারি হ্যাঁ, তো এটা নিয়ে খুব ভর দেখি, এই জন্য এই তুই একটু সামনে একটুকু নিয়ে যাবো। আমাদের মুভি দেখা হলো, মা তো ঘুমিয়েই পড়লো, ঢুল ছিল পুরো বসে বসে। আচ্ছা শোনো বলছি যে এই সমস্ত গিফট গুলো এনেছি, বাবা ওইটা রাখো অন্তত, সমস্ত গিফট আনপ্যাক হয়ে গেছে, এটা রাখো বাবা একটু দেখিয়ে নি দেখি তারপর। আচ্ছা তো এখানে সমস্ত গিফট, হ্যাঁ তোমারই 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 শেষ হয়ে গেছে, রেখে ফেলে দিচ্ছি। আচ্ছা তো আচ্ছা তো এই ও দেখিনি, এখানে হচ্ছে সমস্ত গিফট গুলো আমি তোমাদের এবার দেখাচ্ছিলাম। জানলার ওপাশে আছে হচ্ছে সৌমিক, আর আমি সমস্ত কিছু নিয়ে বসেছি যাতে করে তোমাদেরকে ফটাফট আমি দেখাতে পারি, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো চলো দেখানো যাক, এবার প্রথমেই কোনটা দেখাবো। আরে সবাই বলেছিলাম যে সবাই মিলে বসে খুলবো, কিন্তু সবচেয়ে তো আগে খোলা হয়ে গেছে, সবার দেখা হয়ে গেছে, ওই জন্য আর কি আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কোনটা এটাই দেখাই, প্রথমে মারা যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা, পিসি চন্দ্র থেকে মা দিদি ভাই আমাকে এই শাখা বাঁধানোটা দিয়েছে। এটা হয়তো যখন স্বাদের যে ভিডিওটা দেখেছো সেখানে হয়তো দেখেছো যে দিদিভাই পড়াচ্ছিলো, বাট আমার কাছে তো কোনো ক্লোজ আপ ছিল না, তো ওই জন্য আমি একটু ক্লোজ থেকে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে বলো ওকেশনালি শাখা বলা পড়বে, তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো প্লাস্টিকের ছিল, তো এই একটা শাখা বাঁধানো তো আমার হয়ে গেল, আর পলা যদি কখনো সুযোগ হয় আমি নিজেই নিজেকে একটা গিফট দেবো। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে এই চন্দ্রানি পলসের এই সেটটা, যেটা কিনা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে,
এইটা সবাই পড়তে পারবো না, আমি কালকে একটা অকেশন আছে তো আমি ওদেরকেও পড়তে বলেছিলাম, মানে মা দিদি ভাই দিদি বা মামি কেউ একজন পড়তে পারে, বাট ওদের খুব ইচ্ছা আমি পড়ি, তাহলে খুশি হবে অ্যাকচুয়ালি মামিমা। তো এটা হচ্ছে মামা আর মামিমার তরফ থেকে, ওদেরকে দেখেছি নিশ্চয়ই সাদের ভিডিওতে, মানে সৌভিকের মামা মামিমা, আমি স্পেসিফিক্যালি বললাম কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না এটা কোন তরফ থেকে আসছে। ঠিক আছে, তো একবার ক্লোজ আপ ভালো করে দেখে নাও। সো দিস ইজ দ্য সেট, যেটা কিনা অপূর্ব সুন্দর দেখতে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, এটা আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে মেঘনা, তো এটা হচ্ছে সেভিংকো থেকেই একটা জুয়েলারির সেট, যেটা কিনা দারুণ লেগেছে আমার, মানে আমার না এরকম একটাও নেই, তো আমার এই গিফটটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ডিজাইনটা এত সুন্দর, এত স্লিক মতো, মানে খুব বেশি ডিজাইনও নেই আবার খুব খুব সফিস্টিকেটেড দেখতে, তো আমার এটা দারুণ লেগেছে। এই ব্যাগটা, এটা হচ্ছে বড় মাসিমণি দিয়েছে, এই ব্যাগটা আমার দারুণ লেগেছে বিকজ অফ দ্য কালার। প্রথমত আমার পিঙ্ক ভীষণ পছন্দ, পিঙ্ক রেড ইয়েলো ভীষণ পছন্দ, তো এই ব্যাগটা আমার দারুণ লেগেছে দেখো। আর মানে সাইজটাও খুব সুন্দর, সাইজটা একদম পারফেক্ট আছে, মানে না খুব বড় না খুব ছোট, তো দারুণ লেগেছে আমার, সুন্দর দেখতে না বলো। তো মামা নিয়ে এটা দেখেছো তো? নেক্সট হচ্ছে এই ব্যাগটা, দাম মিলানোর এই ব্যাগটা, এটা অ্যাকচুয়ালি বাবু আর পিহান মানে র্যাপিংটা খুলেছে বাট এইটা বার করেনি, তো আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম বার করবো বার করবো, বাট সবাই কাছে দেখানোর তো ছিল, তো ওই জন্য ভাবলাম যে সবাই যখন একসাথে পাবো তখন একবারে দেখি দেবো, বাট এখন যদি ভিডিওটা না শ্যুট করি তাহলে অনেক লেট হয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম শ্যুটটা করে নিই তারপরে আমি না এইটা দেখাবো সবাইকে। এই ব্যাগটা আমার দারুণ লেগেছে, মানে কি বলতো আমার এরম একটা ট্রাভেল ব্যাগ সত্যি কথা বলতে নেই, তো আই এম লাইক ভেরি হ্যাপি টু রিসিভ দিস ব্যাগ, আর এইটা আই নো যে নিন্নি মামা মামি সবাই দেখবে, সো থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগটার জন্য আর ওই সুন্দর জুয়েলারিটার জন্য, আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা, দেখেছো কি সুন্দর না কালারটা। তারপরে হচ্ছে এই শাড়িটা যেটা আমাকে রিয়াংসা দিয়েছে, আমার একটা অর্গানজা শাড়ির খুব শখ ছিল আর হলুদ রঙ আমার এমনি খুব ভালো লাগে, সেটা হচ্ছে একটা হলুদ অর্গানজা, এইটা হচ্ছে শাড়িটা, আমি একবার গায়ে ফেলে দেখাচ্ছি, এইটা হচ্ছে শাড়িটা আর এইটা হচ্ছে এটার মানে নিচের বর্ডারটা, ঠিক আছে, দারুণ লেগেছে আমার শাড়িটা, মানে আমার ইয়েলো কালার এমনি খুব পছন্দ প্লাস অর্গানজা খুব পছন্দ, দুটোই খুব পছন্দের কম্বিনেশন। নেক্সট হচ্ছে, আচ্ছা এটা খোলা হয়ে গেছে না, মা আবার এটাকে গিফট প্যাক করেছে এই বোতলের, মানে বোতলের এর ভিতর ঢুকেছিল, তো এটা হচ্ছে বড় মাসিমণি দিয়েছে, এটা একটা মিল্টনের বটল, আমার খুব লাগে কারণ অফিসে আসলে বোতল নিয়ে যাই তো, আর যেরকম এটা সৌমিকের বোতলের খুব শখ আমারও বোতলের খুব শখ। এটা হচ্ছে আমাকে দীপালিতা দিয়েছে, মানে আমাদের লাভ লাইফ অ্যান্ড মোর ফ্যামিলি মেম্বার, ও এসেছিল আমাকে সাজাতে আমার সাজিয়ে দিনকে, তো আমার জন্য এইটা নিয়ে এসেছে, এটা হচ্ছে ম্যাজিক মিরর, ঠিক আছে, এটা আমি এক্স্যাক্টলি জানি না কীভাবে চালাতে হয় বাট আই থিঙ্ক এখান সুইচ আছে একটা কোনো বাটন আছে দেখ ওই দেখ, তো এটা লাইট জ্বলবে না এর মধ্যে জ্বালিয়ে দাও, হ্যাঁ মানে এখানে ফটো দিলে ও আমাকে যেটা বলেছিল এখানে ফটো একটা লাগাতে, ফটোটা একটু একবার দেখে নিস তো কোথায় লাগাতে হয়, ফটোটা লাগিয়ে তারপরে একটা সুইচ আছে ওটা জ্বালালে লাইট জ্বলে, হ্যাঁ তো এটা বলেছে যে দেরি হয়ে গেলে তারপর তিনজনে মিলে ফটো তুলে এইটা তারপরে বেডরুমে রেখো, সো থ্যাংক ইউ দীপানিতা, সবাইকেই থ্যাংক ইউ, আবার প্রেজেন্সটাই আমার কাছে বেশি ম্যাটার করে দেন অল দিস গিফটস, তো হ্যাঁ তোমরা সবাই এসছো আমার এটাই সব থেকে ভালো লেগেছে। আর এইগুলো ও সৌমিকের পাঞ্জাবিটা ভুলে গেছি আমি, পাঞ্জাবি তো কালকে পরেছিলাম, হ্যাঁ বলে ভাঁজ করা নেই ওটা, তো এইগুলো তো অলরেডি তোমরা দেখেছো, এগুলো সাধের ব্লগে আমি দেখিয়েছি, এইটা ওই সীমান্ত দাদা দিদি ভাইদের তরফ থেকে, আর এটা হচ্ছে এটা কার তরফ থেকে মানে তোমাদের, এটা মনিময় তত্ত্ব দিয়েছে, হ্যাঁ সাধের তত্ত্ব এটা মায়ের তরফ থেকে, আরে কে দিয়েছে তত্ত্ব আবার কি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কে দিয়েছে, আর এটা হচ্ছে অ্যালমন্ড কাজু পেস্তা, আর এইটা হচ্ছে সমস্ত পুরো মামাই তো আচার গুলো খেতে হবে, হ্যাঁ এই যে দুটো আচার আছে দেখো, হ্যাঁ হ্যাঁ নামকিরের সেট, আবার যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে কোনো কিছু তত্ত্ব সাজালে আবার সেটা ভাঙতে ইচ্ছা করে, কারণ খুব সুন্দর করে সাজানো, খাবার জিনিসগুলো তো খেতে হবে, খাবার জিনিসগুলো খেয়ে নেবো,
আর এইটা আমাকে মামা বলে গেছে যে কালকে পরে যেতে হবে, কিন্তু এটার সাথে না ব্লাউজ নেই যে, আর এটার সাথে ওটা সেটটা মানাবে না, এর সাথে প্যারালাল সেট কি করে পরবি, পরলে খুব সুন্দর লাগবে, আর ব্লাউজ তো নেব পরবো কি ভাবে। তো যাই হোক এটাই ছিল। আর মা একটা সৌভিকে তো মান্যাগরের ইয়ে দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে, সেটা তোমরা অলরেডি খাদের ব্লগে দেখে নিও, ঠিক আছে। তো এগুলোই ছিল আমার গিফট। তো সব গিফটের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সবাই এসছে, আশীর্বাদ করেছে, প্রচুর আনন্দ করেছি, মজা করেছি, বাড়ির সবাই প্রেজেন্ট ছিল, ব্যাস এটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর এখনো সবাই আছে, আবার কালকে সবাই চলে যাবে, তো ওই জন্য বাড়ি আবার অ্যাজ ইউজুয়াল ফাঁকা হয়ে যাবে। সবারটা বলেছে, আমারটা বলেনি। তো আমার দেওয়া গিফটের জন্য ওই এতগুলো গিফট পেয়েছে, ওই আমার দেওয়া গিফটে প্রচুর ভেতরে আছে ঢুকে, ওই জন্য বললাম আমার দেওয়াটা বললি না, তো ওটা আছে সবাই বলি বলছে, বাকি গিফট গুলো বাকি গিফট। তো এই শাড়িটা দেখানো, এই আমি দেখেছি তো এই সেই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে দিদি দিয়েছে, দিদি অনেকগুলো শাড়ি এনেছিল, যে আমার বলেছিল যে এর মধ্যে তো যেটা পছন্দ তুই সেটা নে, তার মধ্যে এইটা সিলেক্ট করেছি সবাই মিলে, এইটা সবারই পছন্দ, এইটা দিদিরও খুব পছন্দ, মানে দিদি ফার্স্টে এটাই সিলেক্ট করে দিয়েছিল, এটা মারও খুব পছন্দ হয়েছে, আর দিদি ভাইও বললো খুব পছন্দ, মামনির, হ্যাঁ মামনির একটা পিঙ্ক ব্লু এর একটা শাড়ি পছন্দ হয়েছিল, মালপোয়া সিল্ক, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, একবার দেখে নাও, আমার তো মনে গ্রিন পরলেই ভালো লাগে, বা পার্পল পরতে পারে, না গ্রিনই পড়তে পারবি। আমার সাধের দিন কি আমি যে শাড়িটা পরেছিলাম ওটা তোমাদের বলেছিলাম যে ওটা মামনির তরফ থেকে ছিল ওই শাড়িটা, তো মামনি আমাকে অনেকদিন আগে সেই জবে থেকে আমার পরীক্ষারও আগে থেকে মনে হয় পরীক্ষার আগে থেকে বলেছিল যে সাধের শাড়িটা কবে কিনবে, তারপরে তো সাধের জাস্ট 3-4 দিন আগে কেনা হয়েছিল, তারপর দিদি দিদির জন্য ব্লাউজ বানানো হয়েছে, নাহলে আমার ব্লাউজও হতো না, একদিনে কখনো কেউ ব্লাউজ না, তো সেইটাই সেটাই তো মানে যে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া, এর মধ্যে সব থেকে নাম করতে হবে কার্তিক আর হ্যাঁ সকাল ব্রেকফাস্ট থেকে শুরু করবে, হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ সব সময় ওটাই খেয়ে। আচ্ছা যেটা বলছি, ওকে তো চারজন মিলে এখন খেতে বসেছি, আমার তো হয়ে গেছে অলরেডি খাওয়া, আমি খেয়েছিলাম হচ্ছে দুধ আর প্রোটিন এক্স, আমার অ্যাজ ইউজুয়াল খা, তোর কি খেতে ইচ্ছে করছে না, খা, আর মামুনি এখানে আইসক্রিম খাচ্ছে সারাদিন, না ভাত খায় না, না ভাত খায় না, রুটি খায় না, মুড়ি খায়, বাবু না গলায় একটু ইনফেকশন মতো হয়ে গেছে, ভাত খেতে পারবে না, কিন্তু আমাকে বলে একটু ম্যাগি খাবে, ম্যাগি ম্যাগি খাবো আমি, ও যখন এখানে আগে আসতো মানে মাঝখানে আসে অনেকদিন ওটা আসেনি, তো ও যখন এখানে আসতো তখন ও আমাকে বলতো চিজ দিয়ে সব কিছু বানিয়ে দাও, চিজ অমলেট, চিজ ম্যাগি, তো আজকে ওর গলায় যেহেতু ইনফেকশন হয়ে গেছে, ভাত খেতে পারছে না, তো ও খাবে হচ্ছে চিজ ম্যাগি, আমিও চিজ ম্যাগি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন আসলে কিছুই ভালো লাগছে না, মানে কষ্ট হচ্ছে গো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে খেতে, মানে আমি যে এই মানে কীভাবে টানছি একমাত্র আমি জানি, খুব কষ্ট হয়, আমার অ্যাসিডিটি হয়, আমার সারাক্ষণ বমি পায়, মানে কোনোভাবে আমি এই কয়েকটা মাস কাটিয়ে দিই, ব্যাস আমি একটু খেতে চাই, আমি খালি ভগবানকে বলি যে আমার একটুখানি খেতে দাও, আমি আর পাচ্ছি না একদম, যাই তো চিজ ম্যাগি বানিয়ে নিই।